পলাশবাড়িতে পৌরসভা পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানকে বিদায় সম্বর্ধনা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধা পলাশবাড়ি পৌরসভার পক্ষ থেকে বদলিজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। বুধবার দুপুরে পলাশবাড়ি পৌরসভার আয়োজনে অফিস কার্যালয়ে বিদায় সম্বর্ধনা উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ি পৌরসভার পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্যানেল মেয়র 3 নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সোবহান বিচ্চু, 1, 2 ও 3 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জান্নাত আরা শিরিন, 5 নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়া রহমান সহ আরো অনেকে। এ সময় পৌর কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গেল 2020 সালে জুন মাসের 8 তারিখে পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর হতে সুনামের সহিত তিনি দায়িত্ব পালন করে আসছিলেন। আগামীকাল 11 জুলাই 2023 এই উপজেলার হতে চলতি দায়িত্ব শেষ করেন। পরে তিনি দুর্নীতি দমন কমিশনারের কার্যালয়ে কমিশনার অনুসন্ধানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।